Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত মাশরুম উদ্যোক্তা এবং মাশরুম গ্রহীতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে এসেছি। আমি প্রায় সময় লাইভে আসি, আপনারা জানেন। আজকের ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো আমার পাবনা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মামুন ভাই, যিনি আমার জেনারেল ম্যানেজার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ। কিন্তু তারই এলাকায় আমাদের মাশরুম পাউডার নিয়ে কিছু গ্রাহক অভিযোগ করেছেন, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মাশরুম পাউডারটা সেটা খুবই সাদা, খুবই হোয়াইট। তাদের কিছু গ্রাহকের বক্তব্য হলো যে এই এত সাদা কী করে হয়, এটাতে কোনো আটা বা কোনো কিছু মিক্স আছে, এই ধরনের একটা অভিযোগ আমরা পেয়েছি। আদু এই অভিযোগটা সত্য কিনা সেটা নিয়ে আজকে আপনাদেরকে সরেজমিনে যাতে আপনারা বুঝতে পারেন সেই নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা যেটা সচরাচর আমরা যে বোতলটা করি সেই বোতলটা এরকম সাদা আছে, আপনারা একটু ক্লিয়ারভাবে দেখবেন। আমি একটু মুখটা খুলেও দেখাচ্ছি আমাদেরটা কেন এত সাদা হয়, এত সুন্দর কেন হয়, এই নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। এর আগে দেখাচ্ছি যে আমি এটা হলো আমাদের সচরাচর যে প্যাকেট করা বোতল করা সেটা, আর এটা হলো খালি বোতল, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা লাইভ মানে ভিডিও দিলেও কিন্তু পারতাম, ভিডিও দিলে হয়তো বা কেউ অভিযোগ করবেন যে আসলে মূল অংশটা আপনি হয়তো এডিট করে কেটে দিয়েছেন, সেজন্য আমরা সরাসরি লাইভে এসেছি। এটা আগের প্যাকেজিং করা, সেটা মুখ খুলেও দেখালাম, আর এটা খালি বোতল। এই খালি বোতলটা আমরা এই যে উপরে রাখলাম। আর আমাদের মাশরুমটা দেখেন, আমাদের এই মাশরুমটাই আমরা এখন ব্লেন্ডার করে দেখাবো এটার কালার এবং এটার কালার একরকম হয় কিনা। যদি একরকম হয় তাহলে আশা করি আপনারা আমাদের সম্পর্কে যে ভুল ধারণাটা করেছেন সেই ধারণাটা মুছে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হলো আমি সততা নিয়ে বিজনেস করছি, 2008 সাল থেকে মাশরুমের সাথে আছি, যদিও মাঝে দিয়ে বিশেষ ব্যস্ততার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল, কিন্তু ইতিমধ্যে দীর্ঘদিন যাবৎ আবারও কাজ করছি। যে জন্য বাচ্চাগুলো তো কথা বলতেছে, সাইমনকে বললো কথা করতে, বলো তাহলে একটা প্রোগ্রাম হচ্ছে, বলো কাছে যাও। হ্যাঁ, এখানে যে মাশরুমগুলো দেখছেন একেবারে এই যে দেখেন মচমচা, আমরা এটাকে ব্লেন্ডার করে দেখব এটা আসলে মানে কালারটা কেমন হয়, তখন আপনাদের ধারণাটা চলে যাবে। তো যাই হোক, আমরা একটু আগে ভাঙে দেখাই, দেখেন এটা কিন্তু একদম খালি। আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে স্বচ্ছতাটা মানে আমাদের প্রতি যেন আপনাদের কোনো সন্দেহ না থাকে, যে জন্য আমরা একেবারে বিষয়টা লাইভ করে দেখাচ্ছি যে আসলে আমাদের কোয়ালিটি কেন ভালো হয় এটা নিয়ে একটু পরেই কথা বলবো। আমরা আগে একটু ব্লেন্ডার করে দেখাই আপনাদেরকে। আবার এটাও কিন্তু খালি, তারপর যেটাতে আমরা যে চাল নিতে পাতিলে আমরা চালবো সেই পাতিলটাও আপনাদেরকে দেখাচ্ছি একেবারে খালি। আমরা এখন ব্লেন্ডারে দেব, এটা দেখেন যেটা সুপার শপে আমরা এই মাশরুমটাই বিক্রি করে থাকি। আমাদের কালারগুলো খুবই সুন্দর, মাঝে মধ্যে যে লাল কালার হয় না, একটু কালচে কালার হয় না, এমনটা কিন্তু আমরা বলি না। কেন লালচে কালার হয় আর কেন আমাদের এত হোয়াইট হয় এই নিয়ে একটু পরে কথা বলবো। আমরা এটাই মাশরুমটা কিন্তু এটাই আসলে জাস্ট একটু গুঁড়ো হয়ে গেছে, বিধে এটা ব্লেন্ডারটা করার জন্য গুঁড়োটা একটু ভালো, যে জন্য গুঁড়ো মাশরুমটা নিলাম। দেখেন বিসমিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে কিন্তু দেখাচ্ছিলাম, এই যে মুখ খুললাম, আমি আবারও আপনাদেরকে দেখাবো। এই এই বক্সে দেখেন একদম পাউডারগুলো উঠছে, এই পাউডারটাই আমি আবারও খালি খালি পাতিলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের কোনো ই না থাকে যে খালি পাতিল থেকে আবার কোনো কিছু আগে থেকে দেওয়া আছে কি না। এই যে আমরা খালি নিলাম, একেবারে খালি নিলাম, এখন এটাকে ঢেলে দিচ্ছি। দেখেন এখন এই কালারটা দেখেন কত সুন্দর, আশা করি ব্যাপারটা বোঝাতে হবে না। তারপরও আমি আরেকটু বোতলে নেওয়ার পরে
আগের খালি বোতলটা আর এখন বর্তমান খালি বোতলটা বাবা একটু দিয়ে দাও। আমরা অবশ্য যেই মেশিন দিয়ে এই পাউডারটাকে আমরা ভাঙ্গাই সেটা আমার যে কোয়ালিটি কন্ট্রোলার আব্দুল হাকিম, তিনি এটা দায়িত্ব পালন করেন সম্পূর্ণ মেশিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যারা যেই মেশিনে যারা ভাঙ্গান সেটা আমি আমার কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে তাকে দায়িত্ব দিয়েছি, সে আমাকে এগুলো ভাঙ্গাই দেওয়ার দায়িত্বটা তার। এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমরা মাশরুমের সুজি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি, যেটা আপনাদেরকে দেখানোর জন্য উপস্থাপন করলাম। এবার দেখেন আমাদের কাছে যে পাউডারটা মানে হয়েছে সেটা কিন্তু অনেক সাদা, আমি আশা করি বোঝানোর জন্য আর বেশি ইন করব। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিষ্কার পরিপাটি রেখে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতেই কিন্তু আপনাদেরকে এই পাউডার মাশরুমগুলো দেওয়া। বারবারই বলছি, লাইভে না আসলে আপনারা হয়তো বা সন্দেহ করতে পারতেন যে কিছুটা আপনারা চেঞ্জিং করেছেন। সম্মানিত গ্রাহক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বোতল করলাম আপনারা জানেন আমি যে পণ্যটা নিজে খেতে পারি না সেটা আমার পরিবার, যেটা আমার পরিবার খেতে পারে না, আমার ছেলে মেয়ে স্ত্রী বা আমার আত্মীয় স্বজনকে আমি যেটা খাওয়াতে পারি না সেটা আমি বাজারে বিক্রি করি না, এটা আমার নেচারে নেই। আমার মনে হয় এর থেকে আর বেশি স্বচ্ছতার কোনো প্রমাণ দেওয়ার সুযোগ নেই। দেখেন এটা আমাদের যে খালি বোতলটা নিয়েছিলাম আর এটা যেটা পূর্বের বোতল, খেয়াল করে দেখেন দুইটাতে কোনো তফাত আছে কি না। আশা করি বুঝতে পেরেছেন আমরা কোনো রকম ভেজাল দেই না, এটা প্রুফ করতে আমার এইটাই প্রয়োজন, এর চেয়ে বিষয়ের কিছু বলার প্রয়োজন আমি মনে করি না। এবার আসেন, আমাদেরগুলো এত সাদা কেন হয়? আমরা আমার যেই দক্ষ চাষি আছে, আমার এই দক্ষ চাষিদেরকে আমি ওইভাবে ট্রেন আপ করেছি যাতে তারা আমাদের এই প্রোডাক্টটা খুবই মানে স্বাস্থ্যকর যেহেতু একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যেন ভালোভাবে তারা বাজারজাত করতে পারে, আমাকে দিতে পারে। এবং আমিও কিন্তু ভালো মানের পণ্য ছাড়া ক্রয় করি না, কারণ আমি আমার চাষিদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রায় সময় যখন আমার শর্টেজ হয় তখন সেটা আমরা ক্রয় করে থাকি। তো এখন যে বিষয়টা হলো সাদা হওয়ার মধ্যে, যেটা আমাদের মাশরুমের যে ময়েশ্চার ব্যালেন্সটা আছে, আমরা মাশরুমে অধিক পরিমাণ পানি রাখি না, যেটা চাষঘরে পানি দেওয়ার যে কন্ট্রোলিংটা সেই কন্ট্রোলিংয়ের উপরে কিন্তু সাদা এবং লালচে বা কালচে কালার হওয়ার একটা ব্যাপার থাকে। এবার দেখেন যেই মাশরুমটাতে মানে কাঁচা অবস্থায় যেটাতে ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকে সেটা শুকালে কিছুটা লালচে কালার হয়। তো এই জন্য আমি বলবো যে এই যে লালচে কালার হওয়াটা, এই লালচে কালার হওয়াটার থেকে বেঁচে থাকার জন্য আপনাকে একজন দক্ষ প্রশিক্ষকের কাছেই প্রশিক্ষণ নিয়ে কাজ করলে আশা করি এই প্রবলেমগুলো, এটা আসলে মোবাইলে বা লাইভে বলে কিন্তু বোঝানো একটু কঠিন, যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার, উপস্থিত থেকে অনেকগুলো ফাংশন আছে যেগুলো সরাসরি এসেই কিন্তু আপনারা এগুলো কোনো চাষের কোনো একজন দক্ষ চাষি বা পুরাতন চাষির কাছ থেকে দেখেই কিন্তু এই কাজগুলো আপনাকে করতে হবে। যেটা হলো আর আমাদের সাদা হওয়ার পেছনে তো বললাম যেটা ময়েশ্চার কম থাকার কারণে খুব দ্রুত শুকিয়ে যায় এবং ওখানে পানির পরিমাণ অর্থাৎ ময়েশ্চার মানে পানির পরিমাণটা কম থাকার কারণে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং এটা সাদা হয়। আর যেটা একটু লালচে হয় সেটাতে পানির পরিমাণটা বেশি বা ময়েশ্চারটা বেশি থাকার কারণে সেটা শুকাতে দেরি হয় এবং এটাতে এক প্রকার মানে কিছুটা কালার চেঞ্জ হয়। আবার আছে বাজারে যেটা এখন পিউ 10 বা HK 51 বা যারা একটু কালচে কালার মাশরুমগুলো চাষাবাদ করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে তো সেটা কিছুটা কালচে হবে স্বাভাবিক। আমি অবশ্যই পিউ 2 নিয়ে সবসময় কাজ করতে পছন্দ করি, এটা আমার পছন্দের একটা জাত এবং ইতিমধ্যে অনেকেই পিউ 10 নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদেরকেও আমরা পিউ 10 সরবরাহ করব। এবং ইতিমধ্যে আমরা মিল্কি এবং ঋষি নিয়ে কাজ পরিকল্পনা হাতে নিয়েছি গতকালকে এবং আজকে আমরা পর্যাপ্ত পরিমাণে মিল্ক ঋষি মাশরুমের অর্থাৎ GL গেনোডারমা লুসিডামের বীজ ট্রান্সফার করেছি। তো যাই হোক, আপনারা আমাদের এই স্বচ্ছতাটা দেখেছেন, আমি আবারও একটু মুখটা খুলে দেখাই। দেখেন এটা এটা
যেটা ব্লেন্ডার করলাম এই অল্প অংশটা, আর যেটা আগের পাউডার করা ছিল, দুইটা জিনিস আশা করি আপনারা আর কেউ এই নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করবেন না। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আমি যেটা খেতে পারি না আমি আপনাকে সেটা খাওয়াবো না, কারণ আমার এটা জবাবদিহিতার একটা ব্যাপার আছে। এবার আসেন আরেকটা সমস্যা হচ্ছে, যেটা মাশরুম পাউডারটা অনেকেই, মাশরুম পাউডারটা অনেকেই খেতে পারেন না, যে তার এটাতে মাশরুমে গন্ধ আসে ইত্যাদি ইত্যাদি এই ধরনের অভিযোগ আসে, হ্যাঁ অনেকে বলেন। আমি আজকে দেখাচ্ছি এই যে পাউডারটা, আমি খেয়ে দেখাবো যেটা আসলে আমি খাচ্ছি কিনা। আমি দুধ নিয়েছি, অবশ্য দুধে আমার ডায়াবেটিস নেই, আল্লাহ আমাকে ডায়াবেটিস থেকে মুক্ত করেছেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখেন। এই এক গ্লাস দুধে আমি এক চামচ পাউডার দিয়ে দিলাম, এটাতে সামান্য পরিমাণ দুধ দেওয়া ছিল, সরি চিনি দেওয়া ছিল, দুধের দুধের সাথে আমরা চিনি মিক্স করে এখন সেটাকে আমি জাস্ট একটু নেড়ে নিলাম। সম্মানিত দর্শক, লাইভ চলাকালীন আমার ছোট বাবু সামনে চলে আসছে, সে খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে, আমি একটু যেটা খেয়ে দেখাবো, আমি নিজেও খাবো আমার বাবুও খাবে ইনশাল্লাহ। ওর নাম হলো মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, সকলে দোয়া করবেন সে জগৎ বিখ্যাত বা বাংলা শ্রেষ্ঠ একজন আলেম হোক, এই প্রত্যাশা নিয়ে তা আল্লাহর কাছে প্রার্থনা রেখে তাকে বড় করছি, আল্লাহ যেন তাকে আলেম হিসেবে কবুল করে। জি বিসমিল্লাহ। আরেকটু মনে রাখবেন, নিজে যে পণ্যটা খেতে পারবেন না, আরেকটু খাওয়া বাবু, সেটা অন্য অন্যের জন্য দিবেন না। আমার বাবুকে যেটা আমি খাওয়াতে পারি সেটা আপনার বাবুর জন্য আমি পছন্দ করি, আর আমি আমার মায়ের জন্য যেটা পছন্দ করি সেটা আমি আপনার মায়ের জন্য পছন্দ করব, এর বাইরে যাওয়াটা আসলে কোনো রকমই উচিত না। জি বিসমিল্লাহ। আর একটু খাবা, বুঝতেই পারছেন যারা বলেন যে মাশরুম পাউডারের গন্ধ খেতে পারেন না, ভাই ডায়াবেটিক্স রোগী হিসাবে আপনি তো চিনি খেতে পারবেন, এই সুযোগটা নাই। কেন আপনার ডায়াবেটিস হলো সেটা আপনার অপরাধ, সেটার জন্য আল্লাহর কাছে ই করবেন, প্রার্থনা করবেন। কেউ কিন্তু আসলে নজর দিবেন না, আমার ছোট বাবু যদিও আপনাদেরকে আসলে লাইভে সে চলে আসার কারণে তার ইচ্ছার কারণে খাওয়ালাম, এটা আসলে ভালোই হলো, সে খেলাধুলার ফাঁকে মানে খেতে আসলো। আমার বাবুর জন্য বিশেষ করে দোয়া করবেন, আমার এই ছোট বাবু যদি আমার এই পাউডারটা খেতে পারে, কেন আপনি বলবেন দুর্গন্ধ হয়, কেন বলবেন আপনি এটাতে কোয়ালিটি ভালো না? থ্যাংক ইউ। ক্যামেরার অপর প্রান্তে যিনি আছেন বাকি অংশটা তিনি খাবেন, বুঝতে পারছেন তিনি কে, তুমি খেয়ে নাও। আর একটি বিষয় হলো, হ্যাঁ আব্দুল কাদের ভাই ধন্যবাদ, বাবুকে আবার দেখলেন, আপনি একজন শুভাকাঙ্ক্ষী ভাই। যে আমরা দেখছেন মেলাতে আগামী যে 28 তারিখ সবজি মেলাতে যাব, কৃষি মন্ত্রণালয় কর্তৃক যে মেলা আয়োজন করা হয়েছে সেই মেলায় আমরা একটা স্টল পেয়েছি, মেলার প্রোডাক্ট কার্ড তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইতিমধ্যে হয়েছে, আর এই বস্তাতে আছে শুকনো মাশরুম, এই পাউডার মাশরুমগুলো যাবে, এখানে আরও অনেক আচার রেডি হয়েছে, আরও অনেকগুলো উপাদান খণ্ড খণ্ডভাবে রেখেছি। যেহেতু আমরা ঘরোয়া পরিবেশে করি ভাই, আসলে আমার বড় কোনো ফ্যাক্টরি নাই, ঘরোয়া পরিবেশে করার কারণে কিন্তু আমার কিছুটা একটু এলোমেলো, এই যে কালো জিরার আচার সেগুলো প্যাকেজিং হবে, আর ছোট ছোট আচার আচারও হয়েছে, সেটা আমরা 10 টাকা করে এই আচারগুলো বিক্রি করব, কালো জিরার চমৎকার একটি আচার, যারা রিসেলার হিসেবে কাজ করবেন তারাও কিন্তু এগুলো কাজ করতে পারবেন। তারপরে আসেন এই যে আমরা কফির ব্যবস্থা করেছি মেলাতে, কফি 20 টাকা কাপ পড়বে এক কাপ কফি, আর চা হবে আপনার 10 টাকা করে, অনেকগুলো উপাদান আছে। সুক্রিয়া আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, যে জন্য আপনাদেরকে ধন্যবাদ। এ মুহূর্তে যদি আপনাদের কারোর কোনো জিজ্ঞাসা থাকে আমার আজকে লাইভের উপরে, আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে সহযোগিতা করব। ইতিমধ্যে একজন দর্শক আছেন স্বপ্ন ভাগ্ন মনির, যে মনির ভাই তিনি কিন্তু অবশ্যই ইতিমধ্যে আমাদের গাজীপুর মাওনা থেকে মনির ভাই আছেন, উনি কিন্তু খুবই আন্তরিক একজন মানুষ, ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আমরা প্রতি মাসের প্রথম শনিবার আমরা একটা ট্রেনিং কার্যক্রম করে থাকি,
জি শুকরিয়া। আমাদের সাথে আরও অনেকে আছেন, আমরা সর্বশেষ বলবো যেটা হলো মাশরুম মানব শরীরের জন্য। জি আব্দুল কাদির ভাই আপনাকে ধন্যবাদ। আসলে আমিও বলার দরকার ছিল, যেহেতু আমি সরাসরি লাইভে ছিলাম আমার প্রোগ্রামগুলো সেট আপ করার জন্য। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, আশা করি এই নিয়ে মনে হয় আপনাদের আর কারোর কোনো আপত্তি থাকবে না, কোনো জিজ্ঞাসা হবে না। জি মেলা হবে 28 এবং 2 তারিখ, যেটা ফেব্রুয়ারি মাস 28 তারিখে শেষ। জি ইমন আহমেদ ভাই নেত্রকোনা থেকে, আরও অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন, জি আপনাদেরকে অভিনন্দন যে যেখান থেকে দেখেছেন। আমাদের এই প্রোগ্রামটি যত যত বেশি আপনারা শেয়ার করবেন, আসলে মানুষ আমাদের এই কোয়ালিটিটা সম্পর্কে বেশি বেশি বুঝতে পারবেন। হ্যাঁ, আর আপনারা মাশরুমের প্রতি আগ্রহী হন এবং মাশরুম খেয়ে সুস্থতা লাভ করেন, এই বিষয়ে আমি আল্লাহর কাছে মানে প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, সুস্থতা রাখেন। আর আগামী মেলায় আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।